আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আদা রসুন কীভাবে সংরক্ষণ করি আর বাটাবাটির ঝামেলা ছাড়া কীভাবে এক নিমিষেই সব কিছু মিহি করে ফেলি। দেখতেই পাচ্ছেন আমি আদা রসুন ব্লান্ডার করে নিচ্ছি, তবে এখানে 1 কেজি আদা আর 1/2 কেজি রসুন আমি ছুলে নিয়েছি। ছুলে আমি একদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা যদি আদা রসুনটি এভাবে ছুলে একদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে বের করেন, তাহলে দেখবেন আদা আর রসুনটা অনেকটাই সফট হয়ে যায়। আর এই সফট আদা রসুন যদি আপনি ব্লান্ডার করে নেন, দেখবেন একদম নিমিষেই আপনি অনেকগুলো আদা রসুন খুব কম সময়ে ব্লান্ডার করে নিতে পারবেন। আমি এখানে 1 কেজি আদা আর 1/2 কেজি রসুন নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতেই নেবেন। অনেকে 1 কেজি আদাতে 1 কেজি রসুন নেয়, আবার অনেকেই 1/2 কেজি আদাতে 1 কেজি রসুন নেয়। আসলে আপনারা যারা রসুন পরিমাণে বেশি পছন্দ করেন, তারা আদা আর রসুন সমান সমান করে নেবেন। আমি অবশ্যই রসুনটা একটু কম পছন্দ করি, রসুনের স্মেলটা আমার কাছে ভালো লাগে না, তাই আমি আদার পরিমাণটা বেশি নেই আর রসুনের পরিমাণটা একদম কম নেই। দেখতেই পাচ্ছেন আমি এই আদা রসুনটা ডিপে রাখার কারণে ব্লান্ডার মেশিনে একদম কম সময়ের মধ্যেই একদম মিহি করে নিয়েছি। আদা রসুন বাটা আসলে প্রতিদিন ব্লান্ডার করা কিন্তু খুবই কষ্টকর। আর এই তো এখন দেখছেন সেই মিহি করা আদা রসুনের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিব লবণ। এই দুটি দেওয়ার কারণে আমার আদা রসুনের গ্রানটা কিন্তু একদম সবসময় নতুন আদা রসুন বাটার মতো থাকবে, এটার স্মেলটা বিন্দু পরিমাণ নষ্ট হবে না। আদা রসুন বাটাবাটি করার পর অনেকেই আমরা সেটা ডিপে রেখে দেই, ডিপ থেকে বের করে আইস গালানো একটু সময় লাগে আর একটু বিরক্তর কাজও লাগে। আপনারা যদি এভাবে তেল আর লবণ দিয়ে রাখেন, তাহলে আপনাদেরকে এটা আর ডিপ ফ্রিজে রাখতে হবে না। এইটা এইভাবে করে আপনারা মাসের পর মাস নর্মাল ফ্রিজেই রেখে খেতে পারবেন, গ্রানটা বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে না। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। নর্মাল ফ্রিজে যে কোনো জিনিস রাখার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন এয়ারটাইট বক্স হয়, বিশেষ করে আদা রসুনটা তো অবশ্যই। আমি এই আদা রসুনের মধ্যে ভালো করে লবণ আর তেল মিক্স করে এখন এমন একটি এয়ারটাইট বক্সের মধ্যে করে রেখে দিব নর্মালে। এখন আমার যখনই আদা রসুন প্রয়োজন হবে আমি এখান থেকে নিয়ে নিব। আপনারা চাইলে ছোট ছোট কৌটা করেও রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে। এভাবে করে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে আপনি 2-3 মাস অনায়াসে নিশ্চিন্ত মনে আদা রসুন যে কোনো কিছুতে ব্যবহার করে খেতে পারেন। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।